ভয় ভয় ভয়, আগের বারে হিন্দিতে বলেছিলাম, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা, তো আজকে বাংলায় বলছি। এই ভয়টা দেখে খুব ভালো লাগলো। বাংলায় বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? নিশ্চয়ই বুঝে গেছো তোমরা, কার ভয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আরে আমাদের খ্যাকসিয়ালের গো, খ্যাকসিয়ালের কমিউনিটি পোস্টটাকে ডিলিট করেছে ভয়, ঠিক আছে? আরও কী কী ভয় ভয় ডিলিট করছে, কী কী প্রাইভেট করছে, সব তোমাদেরকে আজকে তথ্য দেবো। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবো। আর তার সাথে হাতে একখানা জুতো রাখো, কারণ ওই জুতোটা দিয়ে আমাদের গুপ্তি বুড়ির মুখে পটাস পটাস করে মারতে হবে, ঠিক আছে? কারণটা বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখেছো গত সোমবার দিন একটা নাটক খেলা হলো, তার আগে একটা শর্ট ভিডিও করা হলো। শর্ট ভিডিওতে এসে এমন এমন হাব্বি চাব্বি দেখানো হলো, খ্যাকসিয়াল খ্যাকসিয়াল, ঠিক আছে? একটা শর্ট ভিডিও করেছিল, মানে ওই কমিউনিটি পোস্টের আগে, ঠিক আছে? সেখানে একখানা শর্ট ভিডিও করা হলো, করে বললাম আমি সব প্রুফ টুফ নিয়ে আসছি, আমি লাইভে বসবো, আমি হ্যান কারেগা ত্যান কারেগা বলে একখানা কমিউনিটি পোস্ট করলো। তারপরেই এলো আমাদের ভাইয়ের ভিডিওটা, বুঝেছো তো? ব্রহ্মাস্ত্র ভিডিওটা, ব্রহ্মাস্ত্র, ঠিক আছে? তো সেই ব্রহ্মাস্ত্রটা যখন ছাড়া হলো, তারপরেই একটা জিনিস প্রাইভেট হলো, সেটা হচ্ছে ডেটিং অ্যাপসের প্রোফাইলটা, ঠিক আছে? ঠিক আছে, তার আগে দেখেছিলাম আমি একখানা ভিডিও করেছিলাম, করার পরে কী প্রাইভেট হয়েছিল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। তারপরে ওখান থেকে কী করা হলো, যে ভিডিওগুলো আমি তুলে দেখিয়েছিলাম সেই ভিডিওগুলোকে ডিলিট করা হলো। কিন্তু এতটাই বোকা, সেই ভিডিওগুলো আমি তো লোড করে নিয়েছিলাম ইনস্টাগ্রামের ভিডিওগুলো, বুঝতে পারছি কিনা? তারপরে প্রোফাইলটাকে আবার পাবলিক করা হয়, ঠিক আছে? তখন ওই ব্রহ্মাস্ত্র ভিডিওটা আসে, আসার পরেই হচ্ছে প্রথম তো হচ্ছে ডেটিং অ্যাপস থেকে নিজের প্রোফাইলটাকে মানে লক করা হয়, প্রোফাইলটাকে লক করা হয়। তারপরে আরও কী কী করেছে তোমাদেরকে বলছি সব আস্তে আস্তে, ঠিক আছে? আগে জুতোটা রেখেছো তো, যেটা গুপ্তির মুখে মারতে হবে, কারণ গুপ্তি ভিডিওতে কী বলেছে, মেন্টালি ট্রমাতে চলে গেছে। আর তার সাথে সাথে আর একটা মিথ্যে কথা তোমাদেরকে বলেছে, বুজরুকি দিয়েছে যে ওর বর শোনার পরেই ওর বর চলে এসেছিল। কি দয়া মায়া, আহ হা, ছদিন দয়া মায়া থাকে না, বুঝতে পেরেছো তো? সাত নম্বর দিন দয়া মায়া থাকে, এসে আসলে এই মলাই করতে হবে তো, ঠিক আছে? তো দয়া মায়া মায়া দেখালো সেদিনকার, ঠিক আছে? বললো নাকি সঙ্গে সঙ্গে চলে এসছে, শরীর খারাপ খবর পেয়ে, ঠিক আছে? পয়েন্ট টু বি নোটেড, মিথ্যে কথা বলেছে তোমাদেরকে, বুক বাজিয়ে অন ক্যামেরা বসে বসে তোমাদেরকে কন্টিনিউ মিথ্যে কথা বলে বলে ভিডিও করে যাচ্ছে। ওর বর কাজে ছিল, তার প্রুফ আমার কাছে রয়েছে, ঠিক আছে? ওর বর কাজে ছিল, তার প্রুফ আমার কাছে রয়েছে। আর ওর বর গুণাক্ষরও এই জিনিসগুলো এখনও জানে না, ওর বরকে কিছুভাবে বুঝিয়ে মোল্ড করেছে। তারপরে এবারে বলি আর কি কি প্রাইভেট হয়েছে, বরকে দিয়ে বরের ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রাইভেট করানো হয়েছে, ঠিক আছে? ইয়ে ডর আচ্ছা লাগা, ইয়ে ডর আচ্ছা লাগা। এরপরে হচ্ছে বরকে দিয়ে বুজরুকি দেয়, বরকে বলে যে তোমার ছবি টবি নিয়ে সব ভিডিও করা শুরু করেছে, তোমার প্রোফাইল থেকে অনেক কিছু তথ্যবত্য বের করে এরা অনেকে ভিডিও করছে, ঠিক আছে? তুমি ইমিডিয়েটলি নিজের এটাকে, নিজের প্রোফাইলটাকে লক করো, ঠিক আছে? নাহলে তোমার ছবি টবি দিয়ে ভিডিও করছে, এমনি তো দেখতে অত সুন্দর, সবাই জানোই তোমরা, ঠিক আছে? তো সেগুলো হজম হচ্ছিল না। তারপর এর মেন মোটিভ হচ্ছিল বরের কাছে যাতে কোনো রকমে এই ধরনের যে কথাটা বলেছে আমার ভাই, বুঝতে পেরেছেন তো? তো সেইটা যাতে পৌঁছাতে না পারে, সেই জন্য বরকে মাথায় হাত দিয়ে, মানে বুঝতেই পেরেছো ওই ছদিন পরে যখন আসে তখন একটু মাথায় হাত দেয়, বাকি ছদিন তো কী করে তোমরা দেখেছো, ডেটিং অ্যাপস ডেটিং অ্যাপস, ঠিক আছে, চ্যাটিং অ্যাপস অনেক কিছু করে। তো বরকে মাথায় হাত বুলিয়ে ভুলভাল বুঝিয়ে বলেছে যে তুমি তোমার অ্যাকাউন্টটাকে লক করো, এরম তরম এরা তোমার ওখান থেকে ছবি টবি বের করে ভিডিও করছে, আর আমার ব্যাপারে কেউ কিছু জানলে, কেউ কিছু জানতে চাইলে কোনো উত্তর দেবে না, ঠিক আছে? আর তার আগেই তোর বর একটা ভুল করে বসে রয়েছে, তার আগেই ওর বর একটা ভুল করে বসে রয়েছে। গুপ্তি, আট নম্বরে খাবি না ন নম্বরে খাবি, কত নম্বরে খাবি? যত বড় চাইবি তত বড় তোকে খাওয়াবো, ঠিক আছে? জুতো জুতো, ডোন্ট টেক ইট রং, বাজে কথাবার্তা ভাববে না একদম, ঠিক আছে? এমনিতেও কারণ দাঁতের ফাঁক, বুঝতে পেরেছো? মিথ্যে কথাটা বলে ভিডিওটা কেন করলি? আমার কাছে তথ্য আছে, উইথ প্রুফ রয়েছে যে ওর বর আসেনি সেদিনকার, ওর বর সেদিনকার আসেনি, ওর বর নিজের মতো নিজের জায়গায় নিজের কাজে ছিল, আর গুণাক্ষরে এই বিষয়টা জানে না। ওর বরকে মোল্ড করা হয়েছে, করিয়ে অন্য কিছু বুঝিয়ে প্রোফাইলটাকে লক করানো হয়েছে, আর তার আগে যা ভুলটা করা সেটা করে দিয়েছে, আর তার তথ্য আমার কাছে আছে। যখন মনে করব, যখন মনে করব, কোন মুখের ওপরে ছুঁড়ে মারবো সেই প্রুফটাকে, ঠিক আছে? এবারে আসি তোমাদেরকে একটা কথা বলতে, তোমরা কত আর এদের মিথ্যে বুজরুকিগুলো নেবে, যারা এদের সমর্থক রয়েছো তাদেরকে বলছি, তোমাদের গায়ে লাগে না একটু? মানুষের চামড়া না জন্তু জানোয়ারের চামড়া মিথ্যে বলছে সেগুলো তোমরা ধরতে পারো না? যে মিথ্যে বুজরুকি দিয়ে দিয়ে কন্টিনিউ ভিডিও করে যায় তোমরা ধরতে পারো না? এরকম করে মিথ্যে সাপোর্ট করে যাচ্ছ? আহ আরে, আর হবে না কেন, চামড়া মোটা তো, মিথ্যে চামড়া, মিথ্যের চামড়া তো মোটা চামড়া, বুঝতে পেরেছো কিনা? সমর্থকদের বলছি, ওর সমর্থকদের, আমাদের সমর্থকরা চালাক বুদ্ধিমান, জানে যে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে, কে ঢপ দিয়ে নিজের ভিডিও চালাতে চায় আর কারা এরকম নোংরামি করে বেড়ায়, বুঝতে পেরেছো তো?
তো সব তথ্য আছে গুপ্তি, বললাম না যত বড় চাইবি তত বড় জুতো তোর মুখে মারবো। এত মিথ্যে বলিস না, দাঁতের দাঁতের ফাঁক থেকে সব মিথ্যেগুলো বেরিয়ে যায়, বুঝতে পারছিস? মানে এত মিথ্যে বলিস। আর বলছি শোন না, এই যে বলিস আমাদেরকে এতজন চেনে, হ্যাঁ পুরো এলাকা চেনে, বলছি যেখানে ছিলিস যেখানে থাকতি সেখান থেকে পালিয়ে এখানে কেন এসেছিলিস? কি ব্যাপার ছিল তোর বরের, তোর বর কি ঘটিয়েছিল যে যেখানে ছিলিস সেখান থেকে পালিয়ে এসে এখন অন্য জায়গায় রয়েছিস? সব তথ্য আসছে, সব তথ্য আসছে, বুঝলি বুঝলি গুপ্তি? মিথ্যে কথা বলে ভিডিও করবি না, কি বললাম? মিথ্যে কথা বলে বুজরুকি দিয়ে দর্শকদেরকে বোকা বানাবার জন্য ভিডিও করবি না, নাহলে যত বড় চাইবি তত বড় দেবো। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, আর এরকম মিথ্যেবাদীদেরকে চিনতে থেকো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টাটা।